নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে বাংলাদেশের নতুন একটা নাটক নিয়ে কথা বলবো। নাটকটা অ্যাকচুয়ালি গতকাল রিলিজ হয়েছিল, আমি গতকাল রাত্রিবেলায় দেখেছিলাম, কিন্তু আজকে সারাটা দিন একটু ব্যস্ততার মধ্যে তোমাদেরকে বললামই, আমার ফ্যামিলির দুজন মেম্বার খুব অসুস্থ, সেই কারণের জন্য আমি সকাল থেকে খুব একটা ভিডিও দিতে পারিনি। তাই আজকে রাত্রিবেলা আমি এখন এই নাটকটা রিভিউ করতে চলে এলাম। এই নাটকটার নাম হচ্ছে সারপ্রাইজ। ঈদ উপলক্ষে নাটকটা রিলিজ হয়েছে। এই নাটকে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পেলাম জিয়াউল ফারুক, অপূর্ব, সাবিলা নূর। এই নাটকটা ডিরেকশন দিয়েছেন মোহাম্মদ মাসরিকুল আলম। তো কেমন লাগলো এই নাটকটা? প্রথমে আমি রিভিউটা শুরু করার আগে বলি, আমি এই নাটকটা দেখে প্রচণ্ড মজা পেয়েছি, আমার দুর্দান্ত লেগেছে এই নাটকটা। আমি কয়েকদিন আগে অপূর্ব ভাইয়ের একটা নাটকের রিভিউ করেছিলাম, সেই নাটকটা আমার ভাল লেগেছিল না, আমি সেটা বলেছিলাম। কিন্তু সারপ্রাইজ নাটকটা ভীষণ সুইট একটা নাটক। গল্পটা যদি তোমাদেরকে আমি ছোট্ট করে বলি, এখানে অপূর্ব ভাইয়ের চরিত্রটা যে একজন ডাক্তার, এবং তার সঙ্গে বাই ফোন একটি মেয়ের প্রেম আছে, কিন্তু সেই মেয়েটাকে সে কোনোদিনও দেখেনি, শুধু গলার আওয়াজ শুনেছে। তাই সে শিওর হতেই পারে না যে আদবেও সেটা কোনো সত্যি মেয়ে নাকি কোনো ছেলে মেয়ের গলা করে কথা বলছে তার সঙ্গে। কিন্তু ফাইনালি তাদের সঙ্গে একদিন ভিডিও কল হয়, তাও মাত্র 2-3 সেকেন্ডের জন্যে। তারপরে সেই প্রেমটা আলটিমেটলি কোন দিকে গড়ায়, এইটা নিয়েই হচ্ছে বিষয়টা। এবং সারপ্রাইজ ব্যাপারটা কোথা থেকে এলো? এই যে প্রেমিকা, মানে এই রিমি, নুসরাত জাহান রিমি, এ অপূর্ব ভাইকে বলে যে তোমার সঙ্গে যবে আমার দেখা হবে, তোমার জন্য একটা বিরাট সারপ্রাইজ ওয়েট করছে। এইখান থেকেই শুরু হয় গোটা গল্পটা এই নাটকটার। এবং আমি এর থেকে বেশি আর কিচ্ছু বলবো না তোমাদেরকে। নাটকটা ভীষণ সুইট, ভীষণ সুন্দর একটা নাটক, এবং সাবিলা নূর ভীষণ সুন্দর পারফর্ম করেছে। অপূর্ব ভাইও এখানে প্রচণ্ড ভালো পারফর্ম করেছে। জাস্ট আমার খুব ভাল লেগেছে। ফাইনালি এদের বিয়ের পরিণতিটা কী হবে, এইটাই জানতে গেলে তোমাদেরকে প্রায় 1 ঘন্টার এই নাটকটা দেখে ফেলতে হবে। তোমার মানে আমি যেমন সুন্দর এই নাটকটা লেখা হয়েছে, হ্যাঁ, তবে একটা নেগেটিভ দিক আমার এই নাটকে লেগেছে, সেটা হচ্ছে এই ধরে নাও 60%-এর পর থেকেই নাটকটা আমার একটু একঘেয়ে লাগছিলো। আমার তখন মনে হচ্ছিল যে এই নাটকটাকে 55-57 মিনিট না করে দিয়ে ইজিলি 35-40 মিনিটের মধ্যেও শেষ করে দেওয়া যেত, কারণ মাঝখানে যে জিনিসগুলো ঘটতে শুরু করেছিল সেগুলো একটা সময়ের পরে বড্ড মনোটোনাস লাগছিলো, একঘেয়ে লাগছিলো। কিন্তু শেষ দিকে এসে যখন টুইস্টটা পেলাম, সেটা খুবই সুইট, খুবই সুইট। এবং অপূর্ব ভাইও খুব ভালো পারফরমেন্স দিয়েছেন এই নাটকটাতে। তো এরকম নাটক দেখতে খুব ভাল লাগে। এই নাটকটা নিয়ে আমার খুবই আশা ছিল, এবং সেই আশাটা কিন্তু পূরণ করতে পেরেছে এই নাটকটা। মানে এত সুন্দর লেখা হয়েছে, এবং স্পেশালি সাবিলা নূর, সে এত সুন্দর পারফর্ম করেছে, এবং অপূর্ব ভাইকে যেভাবে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে সেটা জাস্ট দেখবার মতন। তোমরা ডেফিনেটলি অবশ্যই চেক আউট করো নাটকটা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, অবশ্যই তোমরা দেখো নাটকটা, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আর তোমরা একটুখানি কমেন্ট বক্সে নাটক সাজেস্ট করো না, কোন নাটক দেখলে ভালো হবে, রিসেন্টলি তোমরা কোন নাটক দেখেছো, তোমাদের কেমন লেগেছে, বা কোন নাটকের রিভিউ তোমরা চাও। অনেক তো নাটক বেরোচ্ছে ঈদ উপলক্ষে, তো তোমরা যদি একটুখানি সাজেস্ট করো তাহলে একটু সুবিধে হয়, সেই নাটকগুলো নিয়েই কথা বলতে পারি। আমি যেমন এক্ষুনি একটা নাটক দেখবো, তাসনিয়া ফারিনের একটা নাটক এসছে নতুন, সুফিয়া বলে, সেই নাটকটা আমি দেখবো, আমি আশা করছি আগামীকাল রিভিউ নিয়ে চলে আসতে পারবো। চলো বন্ধুরা, তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।